১৯ মাসের ছোট ভাইকে নিয়েই পথে নেমেছে চুয়াডাঙ্গার ৯ বছরের শিশু আব্দুর রহমান। মাকে হারায় কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় পঙ্গু বাবা। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে ঘুরে বেড়াচ্ছেন দুয়ারে দুয়ারে। চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসেন মালিকের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। ১৩ বছর আগে সাতক্ষীরার দরিদ্র পরিবারের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয় যশোর মনিরামপুরের বাদাম বিক্রেতা আক্তার বিশ্বাসের সঙ্গে। সংসার বাঁধতে আসেন চুয়াডাঙ্গা শহরে, থাকতেন একটি বস্তিতে। ২০২০ সালে করোনার থাবায় বন্ধ হয়ে যায় রোজগার। তারপর ২০২১ সালে ট্রাকের ধাক্কায় পঙ্গু হন আক্তার বিশ্বাস, আর কিডনি সমস্যা এবং জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান আম্বিয়া। মা নেই, বাপ আছে, ছেলেটা দুটো নিয়ে বিক্রি করতে যায়। এরপর শুরু হয় ৯ বছরের ছেলে আব্দুর রহমানের জীবনযুদ্ধ। ১৯ মাসের ছোট ভাইকে কোলে নিয়ে সাহায্যের আশায় শহরে ঘুরে বেড়ান আব্দুর রহমান। সরকার কিছু সাহায্য দেয় তাহলে এদের আর দরদা দরদা ঘুরতে হয় না, নিয়মিত লেখাপড়াটা করতে পারে। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পরিবারটিকে সহযোগিতার কথা জানিয়েছেন। জনপ্রতিনিধিদের মাধ্যমে ছেলেটির বাবা যদি আমার কাছে আসে, আমি সরকারের যে বিভিন্ন কার্যক্রম রয়েছে তার মাধ্যমে তাদেরকে একটি ঘর দিতে পারবো এবং তাদের যে জীবন জীবিকা নির্বাহ করার যে একটা ব্যবস্থা সেটা আমি করে দিতে পারবো। এলাকাবাসীও নানাভাবে এই দরিদ্র পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। পিন্টু হাজং, নাগরিক।